হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের সিজন টুতে আপনাদের স্বাগত। আমরা চিড়িয়াখানায় গিয়ে অনেক সময় বন্য প্রাণীদের দেখে আসি, কিন্তু তাদের সদ্য জন্ম নেওয়া শিশুগুলো দেখতে কেমন হয় এগুলো দেখার সৌভাগ্য আমাদের সকলের হয় না। তাই আজ আমরা আপনাদের দেখাবো একেবারে সদ্য জন্ম নেওয়া প্রাণীগুলো দেখতে কেমন হয়। ক্যাঙ্গারুর বাচ্চা। ক্যাঙ্গারুর পিঠে থলে থাকে এবং থলের মধ্যে বাচ্চা ঢুকে থাকে। এটি দেখতে খুবই ভালো লাগে, কিন্তু জানেন কি সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলো কেমন হয়? ধারণা করা হয় এটি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে জন্ম নেওয়া সবচেয়ে ছোট আকৃতির বাচ্চা। এদের দৈর্ঘ্য হয় 25 মিলিমিটার, অর্থাৎ 1 ইঞ্চির চেয়েও ছোট। এ সময় এরা চোখে দেখে না, কানে শোনে না এবং হাঁটার পূর্ণ শক্তিও তাদের পায়ে থাকে না। কেউ দেখলে বিশ্বাসই করবেন না যে এটা ক্যাঙ্গারুর বাচ্চা। কিন্তু সৃষ্টিকর্তার কি অপরূপ খেলা, মাত্র 5 মিনিটের মধ্যে এই বাচ্চা তার মায়ের স্তন খুঁজে বের করে এবং দুধ খাওয়া শুরু করে। 190 দিন পরে গিয়ে এরা সেই থলে থেকে বের হওয়া শুরু করে, বাহিরে লাফিয়ে লাফিয়ে খেলাধুলা করে এবং আবার থলেতে গিয়ে ঢোকে। শেষমেশ 235 দিনে গিয়ে তারা থলে থেকে বের হয় আর কখনো সেখানে গিয়ে ঢোকে না, অর্থাৎ তারা বড় হয়ে যায়। শামুকের বাচ্চা। বন্ধুরা, আমরা আপনাদেরকে এর আগের একটি ভিডিওতে শামুকের দৌড় প্রতিযোগিতা দেখিয়েছিলাম। এরা এমন একটি প্রাণী যারা খুব ধীরে ধীরে নড়াচড়া করে এবং বিপদ দেখলে নিজেকে শক্ত খোলসের মধ্যে ঢুকিয়ে রাখে। আর আজ দেখতে চলেছেন সদ্য জন্ম নেওয়া শামুকের বাচ্চা দেখতে কেমন হয়। এদের জন্ম হয় ডিম থেকে। একটি শামুক একেবারে 100-এর উপরে ডিম পাড়ে। 2 থেকে 4 সপ্তাহ পর এই ডিমগুলো ফেটে বাচ্চা বের হয়। এই বাচ্চাগুলো দেখতে বড় শামুকের মতোই, কিন্তু এগুলো স্বচ্ছ হয়ে থাকে। সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলো আকারে ছোট, তবে এরা নিজের যত্ন নিজেই নিতে পারে। স্পাইডারের বাচ্চা। আমাদের অনেকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে স্পাইডারম্যান। তবে স্পাইডারম্যানকে ভালোবাসলেও আমরা কিন্তু মাকড়সাকে ঠিকই ভয় পাই, তাও যদি হয় এতগুলো মাকড়সা একসাথে। এদেরও জন্ম হয় ডিম থেকে। এরা একবারে 1 থেকে 3000টা পর্যন্ত ডিম পাড়তে পারে। মাকড়সার বাচ্চারা ডিমের মধ্যেই বড় হতে থাকে এবং অ্যাডাল্ট হলে ডিম ফুটে বেরিয়ে আসে, যার কারণে ডিম থেকে বের হয়ে আসা মাকড়সাগুলোকে অনেকের কাছে বড় বলে মনে হতে পারে। এতগুলো মাকড়সার একসাথে কেলবিল করে বের হয়ে আসা সত্যি একটি ভয়ঙ্কর বিষয়। আরেকটি বিষয় জেনে রাখতে পারেন, সেটি হলো মাকড়সাদের জীবন ব্যাপ্তি হলো 1 থেকে 2 বছর। সাপের বাচ্চা। এটা এমন একটা প্রাণী যেটা দেখলে আমার গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়, কিন্তু অনেক সাহসী মানুষ আছে যারা এদের সাথে খেলা করে। আপনারা সবাই জানেন যে এই সাপের বাচ্চারও জন্ম হয় ডিম থেকে। বসন্তের শুরুতে পুরুষ ও মহিলা সাপ মিলিত হয় এবং গ্রীষ্মে গিয়ে মহিলা সাপ 6 থেকে 17টি ডিম পাড়ে। 18 থেকে 19 দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয়। তবে সাপ যত বড়ই হোক না কেন, এদের ফুটে বের হওয়া বাচ্চা খুবই ছোট থাকে, সাধারণত 40 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। কিন্তু ছোট হলেও কখনো কাছে যাবেন না, কারণ এই বাচ্চার সাপেও বিষ থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ব্ল্যাক মাম্বার বাচ্চা ছোট হলেও এরা এতটা এগ্রেসিভ এবং বিষাক্ত যে প্রতি বছর আফ্রিকায় এই বাচ্চাদের কামড়েই অনেক মানুষের প্রাণ যায়। গন্ডারের বাচ্চা। বন্ধুরা, আপনাদের জন্য আজ একটি কুইজ থাকছে। বলুন তো, জিম ক্যারি অভিনীত এই মুভিটির নাম কি ছিল? গন্ডার অনেক শক্তিশালী একটি প্রাণী। প্রজাতি ভেদে গন্ডারের ওজন হয় 800 থেকে 2300 কেজি পর্যন্ত এবং তারা 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে। তাই এরা মানুষের জন্য ভালোই ভয়ঙ্কর। এরা শক্তিশালী হলেও এদের বাচ্চাগুলোর জন্মের পর উঠে দাঁড়াতে এবং হেঁটে হেঁটে তার মাকে ফলো করতে 3 দিন সময় লাগে।
এরপর 2 থেকে 3 বছর পর্যন্ত তারা বড় গন্ডারদের প্রোটেকশনে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।